आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। দেরি করতে গেল অনেক কাজ আছে তো অনেক বাজার করতে হবে মা কি ব্যাপার বাড়ু বাড়িতে কোনো অনুষ্ঠান ফুনুষ্ঠান আছে নাকি লোকজন আসবে না রে না শুনিস কাল থেকে লকডাউন শুরু হচ্ছে লকডাউন লকডাউন আবার লকডাউন মানে সবকিছু বন্ধ থাকবে অফিস কলকারখানা ফ্যাক্টরি ব্যাংক স্কুল কলেজ কোনো কিছু খোলা থাকবে না আর তুই আর কাল থেকে বেরোস না বুঝলি তো সে কি বাবু সব বন্ধ থাকবে একটা ক্ষতিকারক ভাইরাস বুঝলি তো যার নাম করোনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে কি যে ভয়ঙ্কর পরিণতি হবে মানে এর শেষ পরিণতি যে কি কেউ জানে না সারা দেশ এখন এটা নিয়ে পড়ে রয়েছে তুই এক কাজ কর তোকে যেটা বলছি ভালো করে শোন এখন আর বাড়ি থেকে বেরোস না রিমাঙ্গুলো সব দেবেন আর একটা স্যানিটারি দেবেন আর একটা ডেটল হ্যান্ড ওয়াশ দেবেন আমি রিমাঙ্গুলো দিয়ে আমি একটু পরে নিয়ে যাব হ্যাঁ সব
জলে ঘামের আবরণে নানটুর হতাশা বাড়ে, চোখের জলে মাস্কারা ধুয়ে যায় অভাব নদীর পারে, জটিল গণিতের সরল উত্তরে মুছে যায় ধারাপাত, বাবুদের কোলে বিলাসিতার দিন নানটুর বিনীত রাত। এখানে বসে তোমার বাবুর তো করোনা পজিটিভ, তোমরা কে বললো? পাড়ার সেক্রেটারি। নমস্কার, আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এমন একজনের যিনি কয়েকদিন আগে করোনা জয় করে ফিরেছেন, আদিত্য মুখার্জি, বর্ধমান দেবীপুরের রাজবাগানের বাসিন্দা। নমস্কার আদিত্য, এখন কেমন আছেন? ভালো, বেশ ভালো। আজ আমরা শুনে নেব ওনার কিছু কথা, করোনাতে সংক্রমিত হওয়াকালীন আপনার অবস্থা কেমন ছিল? অবস্থা মানে সঠিক সময় সঠিক চিকিৎসা। তবে এই কদিনে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে জানেন, হঠাৎ করে আসে সমস্যায় যখন কাউকে পাশে পেলাম না, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা মানুষগুলো কাউকে না, ঠিক তখন যে মানুষটা আমার পাশে
এসে দাঁড়ালো, সে হলো নান্টু। যে ছেলেটি তার রিস্কা নিয়ে আমার কাছে আসে, নান্টুকে তখন এই পৃথিবীর সবচেয়ে আপন বলে মনে হয়েছে আমার। মানুষগুলো হঠাৎ করে এত চেনা, মানুষগুলোকে কথা বলছি আমি, যাদের হঠাৎ করে এতটা অচেনা হয়ে যাবে আমার কাছে, তা নান্টু নয়লে এত ভালো করে বুঝতেই পারতাম না। বর্তমানে যারা করোনা আক্রান্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই মুহূর্তে মানুষের পাশে মানুষ যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। করোনা মানে মৃত্যু নয়, আমি তো তার প্রমাণ। তবে নান্টু কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে রোগকে অবজ্ঞা করো, রোগীকে নয়। ধন্যবাদ। ক্যামেরায় নিগম সরকারের সাথে আমি বিপ্লব ব্যানার্জি, আপনারা দেখছেন খবর ইচ্ছে খুশি। কর্মহীন মিছিল আজ আকার আয়তনে বাড়ে, সামনে পিছনে দুমুখী আক্রমণে মৃত্যু সংখ্যা বাড়ে, শেষ পরিণতি কেউ জানে না, তবুও লড়াই হবে। মানব মূল্যবোধ বিবেকের সাম্যবোধ যখন সবার রবে, যখন সবার রবে, যখন সবার রবে।